টিভি রাজবাড়ি খবরে আপনাদের স্বাগত। সংবাদ পাঠ করছি মেরিনা সুলতানা। রাজবাড়িতে প্রতিদিনই বাড়ছে পদ্মার পানি, ফলে সদর, পাংশা, কালুখালী, গোয়ালন্দ উপজেলার চরাঞ্চল ও নিম্ন অঞ্চলের কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এতে দুর্ভোগ বেড়েছে পানিবন্দীদের, তলিয়ে গেছে ফসলি জমি, মরে যাচ্ছে সবজি ক্ষেত, দেখা দিয়েছে গোখাদ্য সংকটও। গত ২৪ ঘন্টায় রাজবাড়ির গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫১ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। আগামী ৩ দিন আরও বাড়বে পানি, তবে বড় বন্যা হবে না বলেছে পানি উন্নয়ন বোর্ড। রাজবাড়ির ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আরিফুল হক জানান, জেলায় এখন পর্যন্ত ৮০০০ পরিবার পানিবন্দী রয়েছে। খুব শীঘ্রই তাদের মাঝে ত্রাণ সহায়তা দেওয়া হবে। ইউটিউব চ্যানেল টিভি রাজবাড়ি এর সংবাদ দেখুন এবং সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।